তিন শব্দের ছোট্ট একটা নাম কাগজ, কিন্তু এর পরিধি যে কতখানি সেটি হয়তো কাউকে ব্যাখ্যা করে বলতে হবে না। একটি কাগজ কেবল লেখার উপাদান নয়, একটি ফুল হতে পারে একটি রঙিন প্রজাপতিও। কাগজের কারুকাজ সাধারণ ঘরটাকে করে তুলতে পারে অসাধারণ রঙিন। দর্শক, আমার সংবাদের আজকের আয়োজনে থাকছে কাগজ এবং পেপার ক্রাফট নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। সাথে আছি আমি আশরাফ দীপা। প্রিয়জনকে উপহার দেওয়ার হোক কিংবা যে কোনো অনুষ্ঠান, সব জায়গাতেই রয়েছে কাগজের সরব উপস্থিতি। একসময় কাগজ শুধু লেখালেখির উপাদান হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু এখন কাগজের যেমন ধরন বেড়েছে তেমনই এর ব্যবহারও বেড়েছে ব্যাপক হারে। এমনকি অনেকে কাগজের কারুকাজের দক্ষতাকে কাজে লাগিয়ে বানিয়ে নিয়েছেন আয়ের উৎস। এখন ইউটিউব কিংবা ফেসবুকে একটু ঢু মারলে দেখা যায় অসংখ্য পেপার ক্রাফটসের কাজ। ইউটিউবে যে কোনো পেপার ক্রাফটসের চ্যানেলে একটু ঢুকলেই চমকে উঠবেন আপনি। নিমিষে একটি কাগজ হয়ে যাচ্ছে পুতুল, রিক্সা, গাড়ি বাড়ি আরও কত কি। এই ভিডিওগুলো দেখলে আপনারও ইচ্ছে হবে কাগজের কারুকাজ করতে। অবশ্য আপনি যদি বানাতে নাও পারেন, চলে যেতে পারেন ফেসবুকের পেপার ক্রাফটের পেজে। সেখানে কাগজের ফুল, ডেকোরেশন আইটেম, বক্স, বুকমার্ক, রুম ডেকোরেশনের জিনিস সব কিছুরই দেখা মিলবে আপনার। শখের দুনিয়ায় মানুষ এখন দামি জিনিসের পাশাপাশি কাগজের তৈরি এই ছোট ছোট জিনিসেরও মূল্য দিচ্ছে অনেক। রঙিন কাগজে প্রিয়জনকে চিঠির পাশাপাশি উপহার দিচ্ছে কাগজের তৈরি ফুল, পাখি, ফটো ফ্রেমের মতো অসাধারণ জিনিস। সব ধরনের কাগজ নিয়ে কাজ করা বেশ একটা সাহসের কাজ বটে, কারণ মানুষের চাহিদা বুঝে কাগজকে সেইভাবে ব্যবহার করাও কম দক্ষতার কাজ নয়। কিন্তু এই কাজটি এখন খুব সহজে করে যাচ্ছেন অনেকে, এমনকি এই কাগজের সঠিক ব্যবহার করে হয়ে উঠছেন নতুন উদ্যোক্তাও। আসছে ভালোবাসা দিবসে চাইলে এই কাগজের তৈরি উপহার দিয়ে চমক দিতে পারেন আপনার প্রিয়জনকে। দর্শক, এই ছিল আজকের আয়োজন। অজানা আরো এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।